একদিকে সুখ টান, অন্যদিকে তা ফ্রেম বন্দি। তাও আবার স্কুলের মধ্যে স্কুল ইউনিফর্ম পরে একটি স্কুল পড়ুয়ার। পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনার একটি হাই স্কুলের ঘটনা। স্কুল ঘুরেছে কিন্তু সেভাবে ক্লাস হচ্ছে কি, অতই সুযোগের ব্যবহার করা। দেখা যাচ্ছে একটি ভাইরাল ভিডিও, যাতে একজন ক্যামেরা করছেন আর সিগারেটে সুখ টান দিচ্ছেন মেয়েরা, সেটাও স্কুল ইউনিফর্ম পরে। রীতিমতো সমালোচনা ঝড় এই ভিডিও ভাইরাল হতে। তাহলে কি এটাই সংস্কৃতি? স্কুল খুলেছে, স্কুল কর্তৃপক্ষ কেন নজর দিচ্ছে না? কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারলো? সমাজের কাছে কি বার্তা পৌঁছলো? হাজারো প্রশ্নের মুখে স্কুলের শিক্ষা, তার পাশাপাশি সংস্কৃতি, এ কোথায় দাঁড়িয়ে আছি আমরা? উঠে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার একটি স্কুলের এই ভাইরাল ভিডিও থেকে।